সকালবেলার বাসি কাজ সারার পর যদি একটু রোদে বসা যায় অন্তত 10 মিনিট নিজের জন্য ভীষণ ভালো লাগে। আর এখানে বসে বসে আমি ভাবছি, শুধু বসে আছি যে তা নয়, বসে বসে অনেক কিছু ভাবছি। প্রসেনজিৎ কাল থেকে থাকবে না, একটা সপ্তাহ। কী করব, কীভাবে কী করব, ছেলেকে স্কুলে দিতে যাওয়া, নিতে যাওয়া সমস্ত কিছুটা আমাকে একা ম্যানেজ করতে হবে। তারপরে কী রান্না করব এটাও ভাবছি। সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন আমি অনেক কিছুই ভাবছি। তো ভেবে নিয়ে তারপর তোমাদের সাথে ফিরে আসছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা রোদ্দুর শেখতে শেখতে সবার সাথে গুড মর্নিং জানালাম তোমাদের। সকাল সকাল না, এখন মোটামুটি 10টা তো বেজে গেছেই, আর আমি অনেক সকালেই উঠেছি কারণ আমার এখন একদম ঘুম হয় না, যেহেতু কদিন ধরে অভ্যাসটা হয়ে গেছে রোজ 7টায় ওঠার। তো একদিকে ভালোই হয়েছে। আর এই টাইমটা থেকে দুপুর 12টা অবধি আমার এই ঘরের বিছানায় একদম কটকটে রোদ। তো এই ঠান্ডা, এই রোদটা পাওয়া যে কী বড় ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, তার জন্য একটুখানি বসে বসে রোদ পোহাচ্ছি, কারণ সমস্ত কিছু ঘরের কাজগুলো টুকিটাকি বাসি কাজ হয়ে গেছে। প্রসেন গেছে বাজারে, নিচেই আজকে গেছে, বেশি কিছু আজকে বাজার হবে না, কারণ কালকে থেকে ও থাকছে না, ও চলে যাবে শিলিগুড়ি। আমিও কালকে থেকে হয়তো এখানে নাও থাকতে পারি, আর না হলে মাই এসে থাকবে, বাট কালকের দিনটা হয়তো আমিও এখানে না থাকতে পারি। তো মঙ্গলবার থেকে মা আমার সাথে থাকবে। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো এখন দেখা যাক কী বাজার করে নিয়ে আসে, তারপর তোমাদের দেখাচ্ছি। দেন কথা হচ্ছে, ডিঙ্কাও গেছে, তো বাজার করে আনুক, তারপর একবারে মাছের বাজারের সাথে দেখা হচ্ছে। রান্না বসে গেছে, মাছটা ভাজা হচ্ছে, ফুলকপি আলু দিয়ে করবো, আর চিংড়ি মাছটা একটু কালিয়া মতন করে নেবো, তারপরে যাবো স্নান করতে। ডিঙ্কাকে এখন নিয়ে যাচ্ছে চুল কাটাতে, চুলটা আবার ওর বড় হয়ে গেছে, আর এই ঠান্ডার মধ্যে জল বসে বসে আরও সর্দি লেগে যাচ্ছে। কি গো, একটুখানি ওই ওপর থেকে সিলভারের হাইটা নামিয়ে দিয়ে যাও তো, স্টিলের হাইটা জল গরম করতে হবে, আজকে অনেকটা জল লাগবে, মাথা পাতা ঘষতে হবে। স্নান কমপ্লিট, এর মাঝে আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমার অস্বস্তি হচ্ছিল শরীরের মধ্যে, আজকে মাথাটা ঘষার ছিল, কদিন ধরে এক নাগাড়ে মাথা ঘষতে পারছি না কারণ ডিঙ্গাকে নিয়ে দৌড়াদৌড়ি ছিল স্কুলে, তারপর যে পরিমাণে ঠান্ডা পড়েছিল আমার সত্যি বলতে আমার ইচ্ছা করছিল না, তাই আজকে না ঘষলেই নয়, ঘষে নিলাম। বিকেলে একটু বেরোনোর আছে, অনেকগুলো জিনিস কেনার আছে, প্রসেনজিৎ যাবে শিলিগুড়ি, তো তার জন্য একটু কিছু কেনাকাটা আছে। তো ডিঙ্কারও স্কুলের শু, তারপরে মোজা, এইসব কিনকি বাবাই এটার উপর বসে না, কেনার টেনার আছে, তাই তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো, কারণ বেশি ওই গামছাটা নিয়ে আসো, বেশি রাত মানে বেশি সন্ধে করবো না, প্রচণ্ড ঠান্ডা, ছেলেটারও লেগে গেছে, আমি মুছিয়ে দিচ্ছি, নিয়ে আসো। ডিঙ্কাকে খাইয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, বেরোনোর সময় তো দেখা হবেই। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্ট নিই, মোটামুটি 1-1.5 ঘন্টা রেস্ট নেব, বাজে হচ্ছে 2:10, মোটামুটি 4টের মধ্যে বেরিয়ে যাব। হ্যাঁ বাবা, 4টে শুচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও, 4টের মধ্যে বেরিয়ে যাব, যাতে 6:30-6টার মধ্যে বাড়ি চলে আসতে পারি, নাহলে এই ঠান্ডাটার মধ্যে ডিঙ্কার আবার ঠান্ডা লেগে যাবে। তো চলো একটুখানি রেস্ট নিয়ে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক, সেই 5টা বেজেই গেল, ফটাফট গিয়ে ডিঙ্কাকে ওখানে রেখে আমি আর প্রসেনজিৎ গিয়ে কেনাকাটা করে দেন ফিরে আসবো, চলো। বাড়ি এসে গেছি, এখন আমরা একটু ট্রাই করছি আর কি, সব ঠিক আছে না জুতোর সাইজটা? হ্যাঁ বললাম না, এটাও ঠিক হবে, ও পাটা একটুখানি না প্রথম প্রথম তো কষ্ট হবে না, ওটা একদম চাপ হয়ে যেত, এটা একদম পারফেক্ট। তো ঠিকঠাকই হয়েছে, মোটামুটি জুতোটা নিয়ে একটু টেনশনে ছিলাম, জুতো একদম পারফেক্ট। এসে গেছি বাড়ি, একটু ফ্রেশ ট্রেশ হই, আর ফ্রেশ হবো কি, কালকে প্রসেনজিৎ 4টায় বেরোবে, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে ডিঙ্কাকে নিয়ে আবার স্কুল যাওয়া, তো দেন ওখান থেকে চলে যাবো বাপের বাড়ি, দেন মঙ্গলবার আবার ফিরে আসবো মাকে নিয়ে। তো আপাতত এই হচ্ছে সব কেনাকাটা, দেখানোর মতন কিছুই নেই,
রুমাল, মোজা, রিঙ্কার রুমাল, রিঙ্কার জুতো, প্রসেনিতের একটা বডি ওয়ার্মার, এই হয়েছে কেনাকাটি। তো চলো একটু পরে কথা হচ্ছে, হাত মুখটা ধুই। কি করছিস তুই? তো শ্রীরামপুর থেকে ওই বাড়িও গেছিলাম, মানে আমার বাপের বাড়ি, তো ওখান থেকে দুটো জিনিস নেওয়ার ছিল, মানে মা কিনে রেখেছিল পেন্সিল বক্স, মাকে বলেছিলাম টিফিন বক্স, মা শুনতে ভুল করেছে, আর একটা ওয়াটার বোতল। সুন্দর না বোতলগুলো, এখন খুব বেরিয়েছে। তো এরকম একটা বোতল আর পেন্সিল বক্স, কালকে গিয়ে টিফিন বক্সটা নেব। তো কিছু জিনিস ফর্ম ফিল আপ করার আছে, ফটাফট করে নিই, কারণ প্রসঙ্গে ফট করে না থাকলে ওর সিগনেচার লাগবে। তো একটুখানি ফ্রি হয়ে নিয়ে তারপর আসছি ফিরে। মাথা কাজ করছে না কেন জানি না, বুঝতে পারছি না। তো এখানে এগুলো সব ফিল আপ করে দিয়েছি, আর ব্যাগেরও সব গুছিয়ে টুছিয়ে রেখেছি, রুমাল, পেন্সিল বক্স, টিফিন বক্স, সমস্ত কিছুই গোছানো আছে যাতে সকালে কোনো প্রবলেম না হয়। সমস্ত কিছু ডিঙ্কার প্যাকিং ফ্যাকিং করে রেখে দিলাম, প্যাকিং বলতে গুছিয়ে রেখে দিলাম। প্রথম প্রথম তো একটু টেনশান হয় আর কি দিলাম কি দিলাম না, তো হয়ে গেছে। আর হঠাৎ করে আমার আবার সেই পুরোনো কোমরের খিচের ব্যথাটা উঠলো, হঠাৎ করে খিচটা লেগে গেল। মানে আমি এই ব্যথাটা আমি কাউকে বোঝাতে পারি না, কোমরটা সোজা করতে পারি না। তো যাই হোক, তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে, প্রশান ভোরবেলা বেরোবে, আমরাও সকালে ওকে স্কুলে নিয়ে যাবো। আমি তো দেরি করতে চাই না, আজকে ফটাফট শুয়ে পড়বো। তো ভিডিওটা আজকে তাহলে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর প্রশানকে বলেছি ওইখানে গিয়ে ওখানকার ভিডিও করতে, শিলিগুড়ি ভালোই ঠান্ডা পড়েছে। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।